BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে পাবনা এক আসনের হালচাল। পাবনা এক সংসদীয় আসনটি সাথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া, নাকালিয়া, নতুন ভারেঙ্গা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদে 68তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 231,284 জন। ভোট প্রদান করেন 151,161 জন। নির্বাচনে জামায়াত ইসলামীর মতিউর রহমান নিজামী বিজয়ী হন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 55,707 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশের কৃষক শ্রমিক আওয়ামী লীগের অধ্যাপক আবু সাইদ। কাস্তে প্রতীকে তিনি পান 49,923 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিএনপির অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 209,758 জন। ভোট প্রদান করেন 176,682 জন। নির্বাচনে আওয়ামী লীগের অধ্যাপক আবু সাইদ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 73,335 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের। ধানে শীষ প্রতীকে তিনি পান 58,652 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 288,361 জন। ভোট প্রদান করেন 235,759 জন। নির্বাচনে জামায়াত ইসলামের মতিউর রহমান নিজামী বিজয়ী হন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 135,982 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের অধ্যাপক আবু সাইদ। নৌকা প্রতীকে তিনি পান 98,113 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 295,557 জন। ভোট প্রদান করেন 273,288 জন। নির্বাচনে আওয়ামী লীগের শামসুল হক টুকু বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 144,998 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের মতিউর রহমান নিজামি। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 123,097 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 331,974 জন। ভোট প্রদান করেন 116,042 জন। নির্বাচনে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 67,029 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ থেকে 2008 সালে বহিষ্কার হওয়া সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইদ চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তালা প্রতীকে তিনি পান 44,579 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20-দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালে 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 377,706 জন। ভোট প্রদান করেন 305,514 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 8 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের শামসুল হক টুকু, ধানের শীষ প্রতীকে গণফোরামের অধ্যাপক ডক্টর আবু সাইদ চৌধুরী, লাঙ্গুল প্রতীকে জাতীয় পার্টির সর্দার শাহজাহান, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির সাখাওয়াত হোসেন, ফুলের মালা প্রতীকে তরিকাত ফেডারেশনের শরীফুল ইসলাম, কোদাল প্রতীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুলহাস নাইন,
হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল মতিন, আপেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 281,834 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে গণফোরামে যোগদানকারী সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর আবু সাইদ চৌধুরী। বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পান মাত্র 16,004 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করেন। পর্যবেক্ষণে দেখা যায়, পাবনা এক, সাঁথিয়া ও বেড়ার একাংশ সংসদীয় আসনে, পঞ্চম ও অষ্টম সংসদে জামায়াতে ইসলামী, ষষ্ঠ সংসদে বিএনপি এবং সপ্তম, নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবজয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 পাবনা এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 65.35% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 33.03%, বিএনপি 16.42%, জামায়াতে ইসলামী 36.85%, জাতীয় পার্টি 11.54%, স্বতন্ত্র ও অন্যান্য 2.16% ভোট পান। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 84.23% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 41.51%, বিএনপি 33.20%, জামায়াতে ইসলামী 23.92%, জাতীয় পার্টি 0.70%, স্বতন্ত্র ও অন্যান্য 0.67% ভোট পান। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 81.76% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 41.62%, চার দলীয় জোট 57.68%, জাতীয় পার্টি 0.57%, স্বতন্ত্র অন্যান্য 0.13% ভোট পান। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 90.64% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 54.80%, 4 দলীয় জোট 44.60%, স্বতন্ত্র অন্যান্য দল 0.60% ভোট পায়। পাবনা এক আসনের সাঁথিয়া বেড়া উপজেলার একাংশ আসনটির বর্তমান সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগ থেকে আরও মনোনয়ন চাইবেন সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বঙ্গবন্ধু পেশাজীবী কল্যাণ পরিষদের সহসভাপতি ওবায়দুল হক। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদির। জাতীয় ঐক্যফ্রন্টের শরীক গণফোরাম থেকে বিএনপি ধানের শীষ প্রতীকে মনোনয়ন চাইবেন অধ্যাপক ডক্টর আবু সাইদ। নিবন্ধন বাতিল হওয়ায় জামায়াতে ইসলামী দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় নির্বাচন করতে পারবে না। সেক্ষেত্রে 20 দলীয় জোটের শরিক হিসেবে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর ছেলে নাজিব মোমিন বিএনপি থেকে মনোনয়ন চাইবেন। মনোনয়ন চাইবেন বেড়া উপজেলা জামায়াতের আমির আব্দুল বাসেদ খানও। জাতীয় পার্টি থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসভাপতি সর্দার শাহজাহান আবারও মনোনয়ন চাইবেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, পাবনা এক আসনটির সবচেয়ে আলোচিত মুখ অধ্যাপক ডক্টর আবু সাইদ। তাঁকে নিয়ে আলোচনা সমালোচনার অন্ত নেই। 1970 সালের পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনে তিনি এমএনএ নির্বাচিত হন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাকসু ভিপি ছিলেন। ছিলেন মহান মুক্তিযুদ্ধের 7 নম্বর সেক্টরের উপদেষ্টা ও ক্যাম্প ইনচার্জ। 1972 সালে গঠিত 34 সদস্য বিশিষ্ট বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন তিনি। 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন পাবনা 8 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে পাবনা জেলার গভর্নর নিযুক্ত করেন।
অধ্যাপক ডক্টর আবু সাইয়েদ বাকশালে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2008 সালে আওয়ামী লীগ তাকে বহিষ্কার করে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অধ্যাপক ডক্টর আবু সাইয়েদ গণফোরামে যোগদান করেন এবং নির্বাচনে বিএনপি ধানের শেষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই সময় এই আসনটির অন্যতম দাবিদার ছিলেন চার দলীয় জোট সরকারের সাবেক শিল্পমন্ত্রী, জামায়াতে ইসলামের সাবেক আমির, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামের ছেলে নাজিব মমিন। তাকে নিয়ে এবারও চাপে আছে বিএনপি। পাবনা এক আসনে গণফোরাম ও জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির রাজনৈতিক সমীকরণের উপর নির্ভর করছে অনেক হিসাব নিকেশ। জাতীয় পার্টি তেমন সাংগঠনিক তৎপরতা নেই, তবে জামায়াতে ইসলামীর সাংগঠনিক অবস্থা খুবই মজবুত। ভোটের লড়াইয়ে জামায়াতে ইসলামীর ভোট ব্যাংক বড় ফ্যাক্টর এই আসনে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 68তম পাবনা এক সংসদ আসনটিতে আওয়ামী লীগ ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 সঙ্গেই থাকুন।